আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যেন আপনার কোনো ভিডিও মিস না যায়। গর্ভনিরোধক পদ্ধতি সম্পর্কে একটি ভুল ধারণা। গর্ভনিরোধক ট্যাবলেট, পিল, কন্ডোম, কপারটি, এগুলো জন্ম নিয়ন্ত্রণের নানা পদ্ধতি, কিন্তু এই সমস্ত গর্ভনিরোধক সম্পর্কে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। যেমন জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে ওজন বাড়ে। অনেক বছর আগে যখন জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট বাজারে আসে, তখন তাতে এমন কিছু পদ্ধতি ছিল যার কারণে মেয়েরা সহজে মুটিয়ে যেত, কিন্তু আধুনিক গর্ভনিরোধক ট্যাবলেটে এ ধরনের কোনো সমস্যার ঝুঁকি নেই। পিল সন্তান ধারণ ক্ষমতা কমিয়ে দেয়। অনেকের ধারণা, দীর্ঘদিন ধরে গর্ভনিরোধক ট্যাবলেট বা পিল গ্রহণ করলে সন্তান ধারণ ক্ষমতা কমে যায়, এটাও একটা ভুল ধারণা। কন্ডোমের ব্যবহার যৌন আনন্দ কমায়। কন্ডোম ভীষণ পাতলা পর্দা দিয়ে তৈরি আর এতে আছে লুব্রিকেন্ট, তাই এর উপস্থিতি অনুভব করাই যায় না, কিন্তু অনেকেরই ধারণা এতে যৌন আনন্দ অনেকটাই কমে যায়, যা একেবারেই ভুল ধারণা। আই পিল এ গর্ভপাতের সম্ভাবনা। আই পিল বা এমার্জেন্সি পিল ব্যবহার করলে গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে বলে অনেকেরই ভুল ধারণা আছে। স্তন্যদানের সময় বড়ি খাওয়া উচিত নয়, এটি একেবারেই ভুল ধারণা। দুটি কন্ডোম অতিরিক্ত সুরক্ষা, জন্ম নিয়ন্ত্রণের জন্য একটি কন্ডোমই কিন্তু যথেষ্ট। দুটি কন্ডোম ব্যবহারে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ কন্ডোম দুটি ফেটে গিয়ে দেখা দিতে পারে বিপত্তি। কন্ডোমের শুরু পুরুষরে ব্যবহার করতে পারে শুধু। বাজারে কিন্তু নারীদের কন্ডোমও পাওয়া যায়, এটা পুরুষদের কন্ডোমের মতোই, তবে তা নারীদের যোনিতে স্থাপন করতে হয়। মাসিকের সমস্যায় গর্ভনিরোধক বড়ি কাজ দেয় না, এমন ধারণা বা বিশ্বাসের পক্ষে কোনো যুক্তি নেই। অনিয়মিত ঋতুস্রাব বা মাসিক অনিয়মিত হলে চিকিৎসা প্রায় সময়ই পিল সেবনের পরামর্শ দেন, এতে মাসিকের সমস্যার সমাধান পাওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।